আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজ আমি আমার এই এপিসোডে রান্নার কোনো বিষয় নিয়ে উপস্থিত হইনি। আমি আমার এই ভিডিওতে আমাদের ঘোরাঘুরির কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি দেখেই আপনারা বুঝতে পারবেন ভিডিওটি অনেক আগের ভিডিও। আমি একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিলাম, কারণ এই চ্যানেলটি হচ্ছে আমার রান্নার চ্যানেল, এখানে এমন ভিডিও ছাড়া ঠিক হবে কিনা। তবে মনে করলাম মাঝে মাঝে আমাদের ঘোরাঘুরির কিছু ভিডিও তো ছাড়া যেতেই পারে। আমরা ঢাকা থেকে রওনা করে বান্দরবান অফিসার্স মেসে নাইট হল করলাম। পরদিন ভোরে আমাদের মাইক্রো রেখে আমরা চাঁদের গাড়ি করে সাজেকের উদ্দেশ্যে রওনা করছি। সবাই গাড়িতে উঠে বিসমিল্লাহ সহ কিছু দোয়া পড়ে আমরা রওনা শুরু করেছি। আমাদের চাঁদের গাড়ি আঁকাবাঁকা পথ ধরে চলতে শুরু করলো, আর আমরা গাড়ির ভিতরে বসেই পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। কিন্তু মনটা কিছুতেই ভালো লাগছে না, কারণ আমরা বান্দরবন এসেছি, সাজেক যাচ্ছি, আর গাড়ির ভিতরে বসে ড্রাইভারের মাথা দেখব। তাই কি হয়, সোজা উঠে পড়লাম গাড়ির ছাদে। আমি আর আমার ছোট মেয়ে একদম চাঁদের গাড়ির ছাদে উঠে বসলাম। এবার মনটা ভরলো। রাস্তা মাঝে মাঝে বেশ খারাপ। এভাবে চলতে চলতে আমরা একটি আর্মি ক্যাম্পের কাছে চলে এসেছি। এখানে আসার পর আমরা যতটা জানতে পেরেছি সেটি হচ্ছে, যে সকল গাড়ি সাজেক যাবে সব গাড়িকে একত্রিত করে একসাথে এসকর্ট দিয়ে নিয়ে যাওয়া হবে। এখানে আসার পর পাহাড়ি আখ, ছোট ছোট কলা আর পেঁপে খেতে ভুলবেন না। কিন্তু এই পাহাড়ি কলার খুব টেস্ট। এখান থেকে সাজেকের উদ্দেশ্যে আবার রওনা করলাম। পথিমধ্যে পাহাড়িদের জীবনচিত্র আপনাদের চোখে পড়বে। আপনারা চাইলে গাড়ি থামিয়ে তাদের সাথে ছবি তুলতে পারেন, ওনারা বেশ বন্ধুবৎসল। এখানে একটি গারো পরিবার তাদের থামি বানাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ তাদের থামি বানানো দেখলাম। শেষমেশ কংলাক পাহাড়ের নিচে এসে আমরা পৌঁছেছি। এখান থেকে কংলাক পাহাড়ের উপরে মানে আরো উঁচুতে আমরা এখন উঠব। এই যে শক্তির জন্য লাঠি নেওয়া লাগতেছে বরফু। Hehehe
ছুটি কিছু হয় না তো বাস অনেক বড় বাস পাহাড়ে ওঠার রাস্তাটি বেশ ভয়ঙ্কর আপনারা দেখতেই পাচ্ছেন উঁচু নিচু এবং এখান থেকে গভীর খাদ একবার যদি নিচে পড়ে যায় তাহলে আর ওঠার সম্ভাবনা নাই তবে ভয়ের কোনো কারণ নাই একবার নিচে যদি পড়ে যান একদম সোজা উপরে উঠে যাবেন তার মানে আকাশে চলে যাবেন পাহাড়ের পাদদেশে উঠতে উঠতে আমরা বেশ কিছু ছবিও তুলে ফেললাম জার্নিটা বেশ কষ্টদায়ক হলেও আমরা বেশ উপভোগ করলাম পাহাড়ের পাদদেশে ওঠার পর মনটা একেবারেই প্রশান্তিতে ভরে গেল মনে হচ্ছে আমরা যেন একেবারে মেঘের উপরেই ভাসছি মেঘের উপরে একেবারে ও জোসপুরাই উপরের পরিবেশ পাহাড়ের নিচের অংশ থেকে একদমই আলাদা এখানে আসলে আপনার মনেই হবে না আমি কোনো পাহাড়ের পাদদেশে আসছি মনে হবে আমি প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছি এটি হচ্ছে সাজেকের কংলাক পাহাড় দেখুন বন্ধুরা সাইনবোর্ডে লেখা আছে এখানে আসার পর আপনি সব কিছুই পেয়ে যাবেন থাকা খাওয়া চায়ের দোকান আপনার নিত্য প্রয়োজনীয় যেগুলো লাগে সব কিছুই আপনি এখানে পাবেন এখানে এমন ছোট ছোট সাজানো গোছানো কটেজ পাওয়া যায় আমরা দুইটি কটেজ ভাড়া নিয়েছি পাহাড়ি বাচ্চারা গাছ থেকে কি জানি পাহাড়ি ফল পেড়েছে এগুলা নাকি খাওয়া যায় এখানকার প্রাকৃতিক পরিবেশ সত্যি অসাধারণ আমরা রাস্তার দুই ধারের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমাদের কটেজের দিকে অগ্রসর হচ্ছি আমাদের কটেজ এই পাহাড়ের একদমই শেষ মাথায় এবং এই পাহাড়ের এই অংশটি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোলাহলমুক্ত এই যে আমরা আমাদের কটেজে চলে এসেছি এখানে আমরা দুইটা রুম ভাড়া নিয়েছি এবং সাথে ওই যে দেখা যাচ্ছে এটি হচ্ছে এই কটেজের রান্নাঘর আমরা ইচ্ছা করলে নিজেদের মতো রান্না বান্না করেও খেতে পারব আমি একটি পর্বে এই রান্না বান্নার অংশটিও দেখাবো আমি এখন আমার কটেজের ভিতরে প্রবেশ করব কাঠের ঘর বেশ সুন্দর এখান থেকে পাহাড়ি দৃশ্য ওয়াও অসাধারণ ঘরের বাইরেটা ঠিক এই রকম আমি আস্তে আস্তে আপনাদের ঘরের ভেতরটাও দেখাবো আপনি এখানে দাঁড়িয়ে প্রকৃতির অপার দৃশ্য অবলোকন করতে পারেন রুমগুলি এভাবে পরিপাটি করে গোছানো সাথে পাচ্ছেন একটি বাথরুমও বাথরুমগুলিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তবে একটি সমস্যা আছে সেটি হচ্ছে আপনি যতটা সম্ভব এখানে পানি কম খরচ করবেন কারণ এই পানি নিচ থেকে কলসিতে করে বয়ে আনতে হয়
এভাবে কংলাক পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে বিকাল যে সন্ধ্যা এবং সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে এলো। আমরা যার যার ঘর থেকে রাতের পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। উঠব পরদিন সকালে, আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী এপিসোডে।